सेल्स टैक्स नहीं, ইসলাম শিক্ষা বিষয়ে পাঠদান করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের পাঠদান অনলাইনের মাধ্যমে গ্রহণ করবে। আর আমি আজকে তোমাদের সামনে ইসলাম শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে তৃতীয় পাঠ, যেটা তাকওয়া বিষয়ে তৃতীয় পাঠ নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে গুণাবলীগুলো অর্জন করার কথা বলেছেন, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে গুণ সেটি হল তাকওয়া। তাকওয়া বিষয়টি সম্পর্কে আমি গত বিগত ক্লাসে আলোচনা করেছি। সেখানে তাকওয়া কাকে বলে, তাকওয়ার প্রকারভেদ, তাকওয়ার স্তরসমূহ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। আমি আজকে তাকওয়ার গুরুত্ব, প্রয়োজনীয়তা ও তাকওয়া বিহীন জীবনের পরিণতি সম্পর্কে আলোচনা করব। ব্যক্তিগত জীবনে যদি আমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারি, তাহলে আমরা সৎ কর্মের অনুপ্রেরণা লাভ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া জীবন পরিচালনার জন্য সৎ জীবনযাপন এবং অসৎ জীবনযাপন দুইটা রয়েছে। তো তাকওয়ার গুণ যদি কারোর মধ্যে থাকে, অসৎ জীবনযাপন সে পরিত্যাগ করে সৎ কর্মের প্রতি সে অনুপ্রাণিত হবে এবং সে সুন্দরভাবে জীবনযাপন করবে। এরপরে তাকওয়া গ্রহণের কারণে তার চারিত্রিক বৈশিষ্ট্য সুন্দর হবে, অর্থাৎ সে সুন্দর চরিত্রের অধিকারী হবে, সে সুন্দর চরিত্র গঠন করতে সক্ষম হবে। এছাড়া এই তাকওয়ার গুণ যদি কেউ অর্জন করে, তার মধ্যে ব্যক্তিগত জীবনে তার মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা এটা সে লাভ করতে পারবে। এরপরে কোন মানুষ যে আমলগুলো করে, তার আমলের জন্য তার পূর্ব শর্ত হচ্ছে যে তাকওয়া। এ কারণে তাকওয়া গ্রহণ করার কারণে এবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে তাকওয়া অনুসরণ। এমনিভাবে আমরা যদি দুনিয়া জীবনের সকল অসৎ থেকে নিজেকে মুক্ত করতে চাই, পাপ অনুকূলতা থেকে নিজেকে মুক্ত করতে চাই, তাহলে তাকওয়ার গুণ অর্জন করা ব্যক্তিগত জীবনে অবশ্যই প্রয়োজন। এই তাকওয়ার গুণ অবলম্বন করার কারণে তার মধ্যে ইমানের পরিপূর্ণতা লাভ করবে। তাকওয়াবিহীন কোনো ব্যক্তি তার ইমানের পূর্ণতা কখনো লাভ করতে সক্ষম হবে না। সর্বোপরি যদি আমরা তাকওয়ার গুণ অর্জন করি, তাহলে মৃত্যুর পরে যে জান্নাত এবং জাহান্নাম রয়েছে, জান্নাত এবং জাহান্নাম রয়েছে, পাপ পঙ্কিলতার মধ্যে যদি আমরা জীবনযাপন করি, তাহলে আমাদের জাহান্নাম অনিবার্য এবং পরকালীন জীবনে আমাদের শাস্তি রয়েছে আমরা জানি। তো তাকওয়ার গুণ যদি কেউ অবলম্বন করে, এই তাকওয়ার গুণ অবলম্বন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার শান্তি জান্নাত দান করবে। এরপরে তাকওয়া যদি কেউ অর্জন করে, তাহলে সে আত্মশুদ্ধি লাভ করবে, তার মধ্যে যে আত্মার যে পরিশুদ্ধতা সে লাভ করতে সক্ষম হবে। এরপরে তাকওয়ার অগুণ অর্জন করার কারণে মানুষের মধ্যে মানুষ তাকে ভালোবাসবে, মানুষের ভালোবাসা সে অর্জন করতে পারে। তাকওয়া যদি কারোর মধ্যে না থাকে, তাহলে তাকওয়া জীবন, তাকওয়াবিহীন জীবনের একটি পরিণতি রয়েছে, সে পরিণতি অত্যন্ত বিভীষিকাময়। তার মধ্যে একটি হচ্ছে যে তাকওয়া যদি কারোর মধ্যে না থাকে, তাকওয়াবিহীন জীবনে সে পাপাচারে লিপ্ত হবে। আল্লাহর ভয় যদি কারোর মধ্যে না থাকে, তাহলে প্রকৃতপক্ষে সে দুনিয়া জীবনের যত পাপাচার রয়েছে সেই পাপাচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপরে তাকওয়া বিহীন জীবনে সেই পাপাচারে লিপ্ত হওয়ার কারণে আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত করবে।
এরপরে আল্লাহর পক্ষ থেকে যে ইবাদত বন্দেগি করার কথা বলা হয়েছে তাকওয়াবিহীন হওয়ার কারণে ইবাদতের যে সার সে কখনোই লাভ করতে পারে। এরপরে তাকওয়াবিহীন জীবনে সে নিজের সম্মান লাভ করতে পারবে না, মানুষ তাকে সম্মান করবে না। এরপরে সর্বশেষ যে তাকওয়া না থাকার কারণে পরকালীন জীবনে সে ব্যর্থতা পর্যবেসিত হবে, তাকওয়াবিহীন জীবনের কারণে সে জাহান্নামে নিজেকে প্রতিপালিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া গুণ অর্জন করার মাধ্যমে ব্যক্তিগত জীবনকে সুন্দর করার এবং পরকালীন মুক্তির লাভের সুযোগ করে দিন। এখানে আমার ক্লাস শেষ করবো, তবে তোমাদের জন্য কথা হচ্ছে যে তোমরা পাঠ্যপুস্তকের সাহায্য গ্রহণ করবে। কোভিড-19 যদিও ক্লাস হচ্ছে না, তবে তোমরা বাড়িতে অধ্যয়ন করা প্রয়োজন। হয়তো বা খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এবং তোমাদের আরও একটা নির্দেশনা রয়েছে যে তোমরা অনলাইন থেকে একটা সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে, তোমরা সেই সিলেবাস নেবে এবং সিলেবাস অনুযায়ী তোমরা পড়ালেখা করবে। এই প্রত্যাশা রেখে আমরা সংক্ষিপ্ত ক্লাস এখানে সমাপ্ত করছি।